এই ভুল করা ক্ষমা চাওয়ানি আমার একটা গান, মাইনর মাইনর। জীবনে ভুল করেছি, জি পরমের পালা, আমি যেখানে দাঁড়াইছি আমার সাথে রুম ওই লোক আছে, তাহলে তো আমি এই ভাগে উপরে গেছি নাকি? একটা কথা কি, পরম তো দাঁড়াইবো নাকি, দাঁড়ায় উনি বলুক, রুমও বলছে, আমরা বাউল মানুষ, বৈশা থাকলে কেমন লাগে এখন আমি বুঝলাম। তো পরম আপনাদের সবাই পারেন, পালার মধ্যে ঢুকবো না, তবে একটা কথা না কইও পারি না, ইমরান যার নামে একটা সুরা নাযিল হয়েছে, সে নিয়ত করলো আমার একটা সন্তান হইলে আমি মসজিদ গড়ে দিব, বাইতুল মুকাদ্দাস, হইতো একটা ছেলে না হয়ে হইলো একটা মাইয়া। আচ্ছা একটা মেয়ে মসজিদ গড়ে কেমনে যায়, উনি যে দিল দেওয়ার তো একটা আন্দাজ থাকতেই নাকি, সেখানে এই মেয়েটারে পালবো কে, লটারি হইল, লোহার কলম ছিল চারির মধ্যে পানি দিয়া, যার কলমটা ভাষ্য ওঠে মায়ারা সেই নিব, শেষ পর্যন্ত কলম ভাষ্য উঠলো জাকারিয়া নবীর, তাহলে জাকারিয়া নিবে। আবার মরিয়মের খালু ছিল জাকারিয়া, ঘরের মধ্যে গেল এক মাস দুই মাস তিন মাস এইভাবে থাকতেছে, হঠাৎ করে জিব্রাইল এসে আসসালাম আলাইকুম, বলে আপনি কে, বলে আমি আল্লাহর জিব্রাইল, বলে কেন এসেছেন, বলে আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি, বলে আমি সাতরা পর্দার ভিতরে থাকি, এখানে একটা পুরুষ এসে আপনার পুরুষের ভেদ ধরে এসেছে, আপনি কি সুসংবাদ দিবেন, বলে আপনার ঘরে একটা সন্তান হবে। মরিয়ম কয়ে আমার বিয়েই হয় নাই, আমার ঘরে সন্তান হবে কেন, কয়ে আল্লাহ চাইলে সবই পারে, দেখেন পেশটা কেমন করে লাগায়। এরপরে ঠিকই এক মাস দুই মাস তিন মাস আট মাস নয় মাস যখন বড় হইতে লাগলো, সবাই জানতে পারলো হয়তো টিউমার হইতে পারে, কোনো কোনো লোক আবার ইন্ডিকেটর দিতে লাগলো যে এই কাজটা জাকারিয়া ছাড়া আর কেউ করে নেই। ঠিকই দশ মাসের সময় একটা সন্তান এলো, নাম কি, ঈসা আলাইহিস সালাম। এইবার মরিয়ম বিবিরে সমস্ত লোকে কেউ কেউ চুল কাটবে, নানান ধরনের কথা বলতো, ঈশাকে দিয়ে জঙ্গলের মধ্যে বনবাসে দিল, একটা খেজুর গাছ, এখানে খেজুর খায় তারা জীবন কাটায়, সামনে কাঁচা খেজুর পিছনে পাকা খেজুর, বলে কাঁচা খেজুর খাইয়া তুমি পিপাসা মিটাও, পাকা খেজুর খাইয়া ক্ষুধা নিবারণ করো, বনবাসের মধ্যে দিয়ে খেজুর খাওয়াইতেছে। আর এই কাজ করেছে কে, জাকারিয়া নবী, জাকারিয়া নবীরে দৌড়াইতে দৌড়াইতে লোকজন গিয়া এমন এক জায়গার মধ্যে ধরলো, জাকারিয়া পানা চাইলো কার কাছে, গাছের বলো তুই আমার সাহায্য কর, গাছ দুই ভাগ হয়ে গেল, সমস্ত ইশারা আল্লাহ। সেখানে জাকারিয়া গাছের ভিতরে ঢুকলো, শয়তানে একে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকছে, করাতাই না তারে ফাইরা দুই টুকরো করে ফেলাইলো। তা আমি রুমা সরকারের পাশে দাঁড়াইছি বিদায়, এই কথাটা আমার আসলো, এই কথাটা বলার অর্থ আমি পরমের ভিতরে একটু কারেন্ট দিলাম, মানে যত বালাগাম দিয়ে আল্লাহ আর কি। আচ্ছা এখন যদি একটা মেয়ের গর্ভে সন্তান হয়, আপনারা কি বলবেন, কি বলবেন? তো উনি সবকিছু করে মানুষকে যন্ত্রণা জ্বালা দুঃখের মধ্যে দিছে, এটা শান্তি কোথায়? আমার পরম বলবে একটা গান ধর, হ্যালো হ্যালো, দয়াল বাবা মধুসা রহমতুল্লাহের দরবারে এসেছি, আমার যদিও বিচ্ছেদ গানে, তবে বিচ্ছেদের ভিতরে একটা ক্ষমা চাওয়ার সুযোগ আছে, সেই সুযোগটা হলো এই দরবারে কত এসেছি, কত দিন কত রাত থেকেছি এই বাড়িতে, যদি দয়াল বাবা মধুসা রহমতুল্লাহের কাছে ভুল করে থাকি সে যেন ক্ষমা করে দেয়, আপনারা ক্ষমা করে দেবেন, এই ভুল করা ক্ষমা চাওয়ানি আমার একটা গান, মাইনর মাইনর। জীবনে ভুল করেছি বলে হার মেনেছি আমি, ভুল করেছি বলে হার মেনেছি, ভুল করেছি জীবনে মধুসা বাবা, ভুল করেছি জীবনে মধুসা বাবা, ভুল করেছি। হ্যাঁ এই বেলাটা বলেন, বাইলেন বেলেন,
বাবা হেরেছি মধুসা বাবা ভালো বেসেছি আমি প্রথম হেরেছি তোমায় ভালো বেসেছি জীবনে ভুল করেছি ভুল করেছি বলে হার মেনেছি চাওয়ার কিছু নেই এসেছি জীবনে ভুল করেছি ভুল করেছি বলে আর মেনেছি ভুল করেছি জীবনে মধুসা বাবা ভুল করেছি
ভালোবাসায় আমি এ ফল পেয়েছি, ভালোবাসায় আমি এ ফল পেয়েছি জীবনে ভুল করেছি, ভুল করেছি বলে আর মেনেছি মধুসা বাবা, ভুল করেছি বলে আর মেনেছি, ভুল করেছি জীবনে ভুল করেছি, জীবনে মধুসা বাবা ভুল করেছি।